আসসালামু আলাইকুম রোজিস কুকিং ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নবাবী সেমাই। এই সেমাই খেতে অসম্ভব মজাদার, আর এই সেমাই একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকে। যে কোনো অকেশনে সেমাই বিকেলের নাস্তাতে রাখতে পারেন। চলুন দেখে নিই কীভাবে সেমাইটা তৈরি করতে হবে। সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি সেমাইকে ভেজে নিব। এর জন্য প্রথমে চুলাতে একটি পাত্র বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, তবে রান্না করার তেল ব্যবহার করা যাবে না। ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারে। ঘি গলা পর্যন্ত অপেক্ষা করছি। ঘি গলা পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেস্তা ও কাঠবাদাম কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এর মাঝে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিচমিচ। কিচমিচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। এ পর্যায়ে চুলার আঁচ লো রেখে দিয়েছি। বাদাম আর কিচমিচ গিয়ে ভেজে নিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে ঠান্ডা করে নেব। আর এই পর্যায়ে বাকি তেলে আমি 400 গ্রাম লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আপনারা যেই কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। আর এই লাচ্চা সেমাইকে একটু ভালো করে মচমচে করে ভেজে নেব। আর চুলার আঁচ লো রেখে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। লাচ্চা সেমাই হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে ভালো করে মিক্স করে আস্তে আস্তে ভাজতে থাকবে। আর চিনি ব্যবহার করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। সেমাইটা ভাজতে ভাজতে চিনিটা যখন সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যাবে, তখন দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকেও সেমাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর চেষ্টা করবেন গুঁড়া দুধ সেমাই ভাজার শেষ পর্যায়ে দিকে ব্যবহার করার। এতে করে গুঁড়া দুধের ফ্লেভারটা ভালো থাকবে। আর আগে থেকে ব্যবহার করলে বাস্তে বাস্তে গুঁড়া দুধের ফ্লেভার নষ্ট হয়ে যায়। প্রায় 10 থেকে 12 মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন যে সেমাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মচমচে হয়ে গিয়েছে। এবার তুলে অন্য একটি বাটিতে ঢেলে নেব। আর অন্যদিকে জাস্ট 1/2 কাপের মতো ভাজা সেমাই পাত্রে রেখে দিলাম। এখন এই 1/2 কাপ সেমাইয়ের মধ্যে আমি সামান্য জর্দা রং দিয়ে দিলাম। আর জর্দা রং দিয়ে আমি সেমাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে সেই ভাজা সেমাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর একটা সাইডে রেখে দেব। এবার নবাবী সেমাই তৈরি করার জন্য সেমাইয়ের ক্রিম তৈরি করব। এর জন্য একটি পাত্রে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ আগে জাল করে হালকা ঘন করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর এখানে আপনারা আগে জাল করে দুধ ঠান্ডা করে ব্যবহার করার চেষ্টা করবেন, আর কাঁচা দুধ ব্যবহার করবেন না, তা নাহলে কাঁচা দুধের স্মেল থেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। 1/2 কাপ থেকে বেশি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে কন্ডেন্স মিল্ক দিলে চিনি আর প্রয়োজন হয় না, আবার ফ্লেভারটাও ভালো আসে। এবার সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব ঠান্ডা থাকা অবস্থায়। মিক্স করার পর চুলা অন করে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নেব। আর এই মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব, আর এতে করে তলা লেগে যাবে না। আপনারা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে। যখন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখন তুলে নেব। আর আপনারা দেখেও বুঝতে পারছেন যে ক্রিমি ভাব চলে এসেছে। আর আপনারা চাইলে ফুল ক্রিম ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিম ছাড়াও এই ক্রিমের স্বাদ কোনো অংশে কম নয়। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এবার চুলা বন্ধ করে নবাবী সেমাই লেয়ার করব। নবাবী সেমাই লেয়ারের জন্য একটি সার্ভিং ডিশ নিয়েছি। এবার সার্ভিং ডিশের মধ্যে আমি ভাজা সেমাইয়ের অর্ধেকটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি সেমাইয়ের সমানভাবে চারিদিকে সেট করে নিচ্ছি।
এবার গরম অবস্থা আমি ক্রিমটা পুরোপুরি ঢেলে দিচ্ছি সেমাইয়ের মধ্যে। সেমাইয়ের লেয়ারের মধ্যে ঢেলে দেওয়ার পর একটা স্পেসুলার সাহায্যে সমানভাবে ছেদ করে দিচ্ছি। এখন আমি যে বাকি সেমাই রেখেছি সেই সেমাই ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, আর চেষ্টা করবেন কোনো সাইডে যেন ফাঁকা না থাকে। আর আমি সেমাইয়ের জর্দা রং দিয়েছি তা শুধু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর আপনারা নবাবী সেমাইকে চাইলে কয়েকটা লেয়ারও করে সাজিয়ে নিতে পারেন। সবগুলো সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে সেই ভেজে রাখা পেস্তা, কাঠবাদাম আর কিশমিশ উপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন বাদাম দেওয়ার, এতে করে খুব ভালো টেস্ট হয়। এভাবে সেমাইটাকে আমি নর্মাল তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নেব। এই সেমাই ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। 3 ঘন্টা পর বের করে নিয়েছি। এই সেমাইয়ের নিচের লেয়ারটা একটু নরম আর উপরের লেয়ারটা একটু ক্রিস্পি হয়, আর ক্রিমটা অসম্ভব টেস্টি হয়। আজকে ক্রিম ছাড়াই নবাবী সেমাই আমার তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতটুকু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।